আল্লাহ সবচাইতে বেশি গোসা রাগান্বিত হয়ে তাকিয়ে থাকেন ওই ব্যক্তির উপরে যে লোকটা বুড়ো বয়সে জেনা করে। আর বাংলাদেশে বুড়ো জেনাখর বেশি, আমাকে বেশি বলে ফেললাম। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এমপি হোস্টেল থেকে কান্নার আওয়াজ আসে মেয়েদের। এ মেয়েরা মনে হয় এমনি এমনি কান্দে নাকি? আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আজ হাজারো মানুষে যে বড় জেনাখরের কথা বলছি, সেই গেছে পৃথিবী আজ। যুবকদের কথা তো বাদ দিলাম, বড় জেনাখর এখন কি বেশি না কম? বেশি, বিশেষ করে দায়িত্বশীল মানুষগুলো। আমি আজকে একটা হিসাব করলাম সকালবেলা, 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে এই দেশের, তার ভিতরে স্যার নেই। 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, আর ওনাদের মতো মানুষ ধরলে তো কয়েক লাখ হবে। সুতরাং এই সমস্ত বয়সে যারা দায়িত্বে আছে, আর তাদের কাছ থেকে এই জেনা ব্যবিচারগুলো বেশি প্রকাশ পাচ্ছে। আমি সাবধান বাণী উচ্চারণ করছি, আপনারা এই অবস্থা থেকে ফিরে আসেন, নাইতে এভাবে যদি মারা যান আপনার এই অবস্থায় বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে, আর আল্লাহর রাগান্বিত অবস্থানে আপনি মরবেন। এরপরে সমকাম করা, সুদের লেনদেন করা জেনে শুনে।